খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? জি, কুষ্টিয়া থেকে আসছেন, আমরা একটু ভিডিও করতেছি, তো বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভিজুয়েলা, হ্যাঁ, আমি লাস্ট একটা ভিডিওতে ঢাকার একটা শোরুমে এরকম একটা গাড়ি দেখাইছি, সেম মানে যমজ ভাই যমজ বোন যাই বলি না কেন একই টাইপের গাড়ি। হাসান ভাই, আপনার কথা বললে কিন্তু আমি অন্তত বিশেষ করে 10,000 টাকা কমাই দিই, মিনিমাম 10,000 টাকা কমাই দিই, আর 3.5 হলে ছেড়ে দিব ফিক্সড। 3.5 লাখ টাকায় আপডেট পেপার সহ ওয়াগন, এটা হচ্ছে 100 গাড়ি, ওমা 71 টিভি গাড়ি, এটা হচ্ছে ওই ইয়াতে চলতো, সাংবাদিকরা চলতো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নতুন আরও একটা গাড়ির ভিডিওতে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার পিঙ্ক কালারের একটা গাড়ি। বিশেষ করে এই গাড়িটা কিন্তু আমার আপু এবং বোনেরা বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 1,60,000 টাকার মধ্যে গাড়ি, থাকবে 2 লাখ টাকার মধ্যেও গাড়ি, 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখের মধ্যে তো থাকবেই। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আজকের ভিডিওটা টানা যাবে না, আজকের ভিডিওটা না টেনে দেখেন। আশা করতেছি এই ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা পাবেন, কারণ প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু সামিয়া কারাটা আসছে নতুন। স্পেশালি এই গাড়িটার কথা বলবো, এ যেন আসলে গাড়ি না, মনে হচ্ছে যে পিঙ্ক কালার শাড়ি পরে কোনো একটা নতুন বউ বসে আছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সামিয়া কারাটা হচ্ছে নারায়ণগঞ্জ মামুদপুর ভুইগড় বাস স্ট্যান্ডের একেবারে মেইন রোডের পাশে। আর সামিয়া কারাটা যখন আপনারা আসবেন, অ্যাটলিস্ট এই ভাইকে পাবেন, গাড়ি পানান না পান ওনাকে কিন্তু পাবেন। শরীফ ভাই সবসময় আছে আপনাদের জন্য। শরীফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হাসান ভাই ভালো আছি, কি অবস্থা? সামিয়া কারহাটের পক্ষ থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন সবাইকে জানাই সামিয়া কারহাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আমরা কথা না বাড়ি আজকে অনেকগুলো নতুন নতুন গাড়ির কালেকশন নিয়ে আসছি। আমাদের ওই পাশে কিছু কম দামের গাড়ি আছে, আর এই পাশে আছে কিছু বেশি দামের গাড়ি, এগুলো আজকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। তো চলুন দর্শক, কথা না বাড়ি আমরা গাড়ি দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটু দামি গাড়িগুলো দেখাই, পরে আপনাদের কম দামের গাড়ি দেখাবো। ওকে, প্রথমে শুরু করি একটা প্রোবক্স। হ্যাঁ, প্রথমে একটা প্রোবক্স দিয়ে, যারা ভাড়া চালানোর জন্য রেন্টে কারের জন্য প্রোবক্স গাড়ি খোঁজেন তাদের জন্য একটা গাড়ি আছে। আর পিছনে কিন্তু বেশ কিছু নতুন কালেকশন আছে, সো সাথেই থাকুন। প্রোবক্স গাড়িটা হচ্ছে 2003-এর মডেল, 2011-এর রেজিস্ট্রেশন। ওকে, আর এইটা কিন্তু পেপারস একেবারে আপ টু ডেট আছে, 2022 সাল পর্যন্ত। গাড়িটাকে দেখেন, 33 সিরিয়াল, হ্যাঁ, 1500 সিসি। ওকে, 1500 সিসির একটা প্রোবক্স গাড়ি আছে এই মুহূর্তে সামিয়া কারাটে। এবং আজকে দুইটা সেগমেন্টে ভাগ করে দিলাম, প্রথমে দামি গাড়িগুলো দেখতে থাকুন, এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা কম দামের গাড়ি দেখাবো। প্রোবক্স গাড়িটার দাম কত যাচ্ছেন শরীফ ভাই? এটা হাসান ভাই আমরা আসলে 6 লক্ষ টাকা হলে এখন বিক্রি করে দিব। 6 লাখ দাম চাই, দাম 6.5 লাখ, কিন্তু 6 লাখ হলেই বিক্রি করে দিব। 6 লাখ টাকা কিন্তু আপনারা পাবেন প্রোবক্স 2003-এর মডেল, এটা খুবই সুন্দর গাড়ি, 11-তে রেজিস্ট্রেশন। ওকে, কোনো কাজ নাই, জাস্ট নিয়েই আপনারা চালাতে পারবেন। এরপরে দেখাবো আরও একটা প্রোবক্স। মোট 4টা প্রোবক্স আছে আমাদের এখানে, 4টা একটা, হ্যাঁ 4টা প্রোবক্স আছে, এক খালি প্রোবক্স আছে আজকের ভিডিওতে। 2006-এর আর 2017-তে রেজিস্ট্রেশন, হ্যাঁ, এই হচ্ছে আরও একটা প্রোবক্স, এটাও কিন্তু 22-23 পেপারস কমপ্লিট, এটাও 1500 সিসি, হ্যাঁ, এটাও ভিতরটা খুব সুন্দর ফ্রেশ। আগে দেখছেন 2003-এর মডেল, এখন দেখবেন 2006-এর মডেল, এবং সিট কভারগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন কমফোর্টেবল, এবং ব্যাক ক্যামেরা মনিটর লাগানো আছে। সিএনজি কি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে, আগের গাড়িটা তো সিএনজি করা আছে, এটাতেও সিএনজি করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে 32 সিরিয়াল, হ্যাঁ, 6-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 17-তে রেজিস্ট্রেশন। ওকে, সো প্রোবক্স গাড়িতে কিন্তু আজকে ভরপুর 4টা প্রোবক্স পাবেন, আপনার যেটা খুশি সেটাই আপনারা নিতে পারবেন। আচ্ছা শরীফ ভাই, জি, কত যাচ্ছেন 6-এর প্রোবক্স? আসলে হাসান ভাই, এটা চাচ্ছিলাম আমরা 7.5, কিন্তু এখন 7 হলে ছেড়ে দিব, ফিক্সড, হ্যাঁ, 7 লাখ হলে আপনারা তাহলে, আপনি তো জানেন হাসান ভাই আমি মার্কেটিং পছন্দ করি না, এটা ফিক্স 7 লাখ হলে নিতে পারবে কাস্টমার। ওকে, 7 লাখ হলে আপনারা এই প্রোবক্সটা পাবেন। গাড়ির কন্ডিশনের উপর খুবই সুন্দর গাড়ি, দামগুলো হয়, হ্যাঁ, সো ফিজিক্যালি গাড়ি দেখেন তারপরে কমেন্ট করেন। আমরা এরপরে দেখাবো একটা নোয়া, এক্স নোয়া দেখাবো, এটা খুব সুন্দর একটা গাড়ি, একদম ফ্রেশ গাড়ি, গাড়িটা 3-এর মডেল হলো, এটা 6-এর মডেলের মতো সুন্দর। ওকে, 51 সিরিয়াল প্রোবক্স, 2003-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, 22-23 পেপারস কমপ্লিট, এটাতে কি সিএনজি করা না এলপিজি? হ্যাঁ, সিএনজি করা, সিএনজি করা না এলপিজি, এলপিজি, সরি, এলপিজি করা। তো এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন, এলপিজি করাই আছে গাড়িটা, হ্যাঁ। সো যারা এক্স নোয়া খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, 51 সিরিয়াল,
পেপারস আপ টু ডেট আছে? হ্যাঁ, সব কিছু আপ টু ডেট আছে, সব কমপ্লিট আছে। যাই হোক, এসি থেকে শুরু করে যাবতীয় অল কিন্তু রেডি আছে, জাস্ট কিনে নিতে পারেন, নিয়েই চালাতে পারবেন। কত দাম এটার? এটা হাসান ভাই আমরা এখন 11 হলে ছেড়ে দেব। 11 লাখ? 11 লাখ, হ্যাঁ। ওকে, যেহেতু যুদ্ধ লাগছে, তেলের দাম নাকি খালি বাড়তেই আছে, একটু দাম কমায় দেন। কমায় দিছি 11 লাখ টাকা। আচ্ছা, আরো 20,000 টাকা কমায় দেব। তাই? হ্যাঁ। তাহলে কত হলো? 10 লাখ 80। ওকে, 10 লাখ 80 হাজার আপনারা এই প্রোবক্স গাড়িটা পাবেন। আর আমি সবসময় আপনাদের জন্য রিকোয়েস্ট করি যেন দামগুলো একটু রিজনেবলে পাওয়া যায়। এলিয়ন গাড়ি হাসান ভাই, আপনার কথা বললে কিন্তু আমি অন্তত বিশেষ করে 10,000 টাকা কমায় দিই, মিনিমাম 10,000 টাকা কমায় দিই। ওকে, যে হাসান ভাইয়ের পরিচয় আসছি। ওকে, এটা হচ্ছে একটা এলিয়ন, এটা হচ্ছে নয়ের মডেল, 1500 রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট, খুব সুন্দর গাড়ি, পুশে স্টার্ট, 1500 সিসি। হ্যাঁ, 1500 সিসি, পেপারস 23-24 পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, ভিতরে দেখেন লক করা আছে, ব্ল্যাকের মধ্যে উডেন ইন্টেরিয়র। পিছনে আসলাম, এই হচ্ছে গাড়ির ব্যাক সাইডের ভিউ, 39 সিরিয়াল। ওকে, লক খুলে আমরা ভিতরটা আপনাদেরকে দেখাবো, আগে গাড়ির চারপাশটা একটু দেখেন। শরীফ ভাই, এটা কি গ্লাস অরিজিনাল নাকি? এটা সব কিছু অরিজিনাল, শুধু গ্লাস না, সব কিছু অরিজিনাল। দেখেন না, সব অরিজিনাল লাইট পেন্ট দেখেন, লাইটগুলো দেখেন ভাই, একদম নতুনের মতো। ওকে, তাহলে এলিয়ান যারা নিতে চাচ্ছেন তারা ভিতরে ইন্টিরিয়রটা দেখেন, পুশ স্টার্ট, পুশ স্টার্ট ভাই, পানির দামে গাড়ি বিক্রি করে দিতেছি হাসান ভাই, পুশ স্টার্ট। তাহলে 9 মডেল, 15 রেজিস্ট্রেশন, জি জি জি, 23-24 পেপারস কমপ্লিট, সিএনজিও কমপ্লিট। কত দাম মিলিয়নের এটা হাসান ভাই? এখন আমরা 17 লাখ টাকা হলে ছেড়ে দিব, 17.5 দাম চাই, 17 হলে ছেড়ে দিব, 50,000 টাকা কমায় দিছি গতবারের এই ভিডিও থেকে। 17 লাখ টাকা হলে আপনারা? হ্যাঁ, 17 লাখ হলে বিক্রি করে দিব। ওকে, এরপরে আপনাদেরকে দেখাবো একটা এক্সইউজি, এটা হচ্ছে এক্সইউজি, এটা হচ্ছে 12 মডেল, পুশ স্টার্ট, এসি টাস, 12 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2018। হ্যাঁ, একদম নতুন গাড়ি, দেখেন ভিতরটা একদম নতুনের মতো, লাইট গুলো ভিতরে আবার লাইটও লাগানো আছে, খুব সুন্দর ডেকোরেশন করা গাড়ি, খুবই সুন্দর, ড্যাশবোর্ড সব অরিজিনাল দেখেন। এক্সইউজি, হ্যাঁ এক্সইউজি, এসি টাচ, এটা পুশ স্টার্ট এবং এসি টাচ, হ্যাঁ, 34 সিরিয়াল। হ্যাঁ, চাকাগুলো একদম নতুন, চাকাগুলোও নতুন আছে। হুম, সো এক্সইউজি যারা নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন, গাড়িতে কোনো রকম স্ক্র্যাচ নাই, ফুল ফ্রেশ কন্ডিশন, মোটামুটি ভালো আছে, নিতে পারেন। 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন। অবশ্যই ভিডিওটা সবাই লাইক দিয়ে শেয়ার করে দেন, কারণ আমি যতক্ষণ না বলি ততক্ষণ পর্যন্ত আপনারা লাইকও দেন না, শেয়ারও দেন না। ওকে, শরীফ ভাই, এক্সইউজি প্রাইস কত? এক্সইউজি প্রাইস হাসান ভাই আমরা 14 লক্ষ টাকা চাচ্ছি, সামথিং কিছু কম হলে ছেড়ে দেবো। ইশান সানি, হ্যাঁ, 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন, মানে ব্র্যান্ড নিউ, 0 মাইলেজের গাড়ি, 19 সিরিয়াল, কালারটা হচ্ছে ডিপ চেরির মতো আর কি, এটা কি বলে, এটা হচ্ছে খয়েরি কালার, খয়েরি কালার, হ্যাঁ, কেউ খয়েরি কালার বলে, কেউ গেরি কালার বলে। এই হচ্ছে ভিতরটা, এই গাড়িটার সিসি হচ্ছে 1600। হ্যাঁ, 1600 সিসি, চাকাটাকে সব নতুন, সিএনজি আছে? হ্যাঁ, সিএনজি আছে। আচ্ছা, সিএনজি করা আছে, নিশান সানি। হ্যাঁ শরীফ ভাই, এটার প্রাইস কত? এইটার প্রাইস হাসান ভাই আমরা এখন এটা 6.5 হলে ছেড়ে দিব, 6.5 লাখ, যেন আরও 20,000 টাকা কমাই দিব, তাই? হ্যাঁ, 6,30,000, 6,30,000। ওকে, আপনি কমাই দিবেন, কমাই দিলেই ভালো লাগে ভাই। আসলে হাসান ভাই, আপনি তো জানেন আমি মার্কেটিংটা পছন্দ করি না, কিছু কম হইলে আমি দিয়ে দিই, আর দামও বেশি চাই না আমি। আচ্ছা, এরপরে ওই যে বলছিলাম আজকে এক হালি প্রোবক্স, এই যে আরেকটা প্রোবক্স, এটা আরও একটা প্রোবক্স, ব্লু কালারের। হ্যাঁ, এটা হচ্ছে 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন, 3 মডেল, 7 রেজিস্ট্রেশন, কাগজ, এসি, সব কিছু আপ টু ডেট করা আছে। ওকে, 1500 সিসির গাড়ি। এটা ভিতরটা, এই ভিতরের ভিতরে ইন্টিরিয়রটা একটু দেখেন, আমরা ভিডিওতে আসলে জাস্ট কোনো রকম আপনাদেরকে গাড়িগুলো দেখাই। শোরুমে আসবেন, শোরুমে আসার পরে গাড়িগুলো চালাবেন, নিজ চোখে গাড়ি দেখবেন, তারপর আসলে সিদ্ধান্ত নেবেন, এবং কাগজপত্র বেলা সেম, আপনারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে তারপরে গাড়িগুলো কিনবেন। 19 সিরিয়ালের একটা প্রোবক্স, এটার প্রাইস কত শরীফ ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 6 লক্ষ টাকা, 6 লাখ টাকা, 6 লাখ টাকা। আচ্ছা, ওটা 6 লাখ হলে এটা কী গাড়ি? এটা হচ্ছে নিশান সানি। আচ্ছা, নিশান সানি, এটা আবার ডাক্তার সাহেবের চালানো? হ্যাঁ, ডাক্তারের গাড়ি ছিল, খুব সুন্দর, রিংগুলো দেখেন কি সিস্টেম। ওকে, অনেক সুন্দর গাড়ি ভিতরে, বাবারে ভিতরে পুরো ইন্টিরিয়রটা হচ্ছে আপনার রেড কালার, পুরো ইন্টিরিয়রটা রেড কালার, যিনি ইউজ করছে যে বদল ইউজ করছে, অনেক টাকা খরচ করছে এই টাইপে। হ্যাঁ, পিছন দিয়ে দেখেন সিটগুলা খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? জি, কুষ্টিয়া থেকে আসছেন, আমরা একটু ভিডিও করতেছি, তো বসেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম,
আচ্ছা ভাই, আপনারা যে কুষ্টিয়া থেকে আসছেন, ভালো আছেন? আজকে অনেক অনেক ভাই আপনারা যে কুষ্টিয়া থেকে আসছেন, গাড়িগুলো যেভাবে দেখেন ভিডিওতে আমাদের গাড়িগুলো কি সেম ওরকম আছে না? হ্যাঁ, ওকে, এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। নিশান হলো 2005 মডেল আর 5 রেজিস্ট্রেশন 22। এটা হাসান ভাই খুব সুন্দর গাড়ি, একদম ফ্রেশ গাড়ি। দেখেন বাম্পারগুলো কি মডিফিকেশন করা, কি সুন্দর সিস্টেম করা। আচ্ছা, 17 সিরিয়াল, এটার প্রাইস কত শরীফ ভাই? এটার প্রাইস হচ্ছে 6.5 লক্ষ টাকা, কিন্তু আমরা কিছু কম হলো বিক্রি করে দিব। কিছু না, একটু বেশি কমাই দিন। আচ্ছা ঠিক আছে, যান 50,000 কমাই দিলাম, 6 লাখ টাকা। 6 লাখ টাকা, 6 লাখ। এরপরে দেখাবো আপনাদেরকে, ভিডিও শুরুতে যেটা দেখছিলেন চমৎকার পিঙ্ক কালারের একটা গাড়ি, এটা হচ্ছে ভিজুয়েলা। হ্যাঁ, আমি লাস্ট একটা ভিডিওতে ঢাকার একটা শোরুমে এরকম একটা গাড়ি দেখাইছি, সেম, মানে যমজ ভাই যমজ বোন যাই বলি না কেন, একই টাইপের গাড়ি। 11 মডেল 16 রেজিস্ট্রেশন এবং খুবই চমৎকার একটা গাড়ি, পুশ স্টার্ট, খুব সুন্দর গাড়ি। ওকে, মানে জাপান থেকে যেরকম আসছে এরকম অরিজিনাল, কোনো রং হয়নি দেশে। তো ভিজুয়েলাটা একটু দেখাই, পুশ স্টার্টের গাড়ি এবং ভিতরে যদি তাকান দেখেন একেবারে খুবই সুন্দর, পিছন দিক থেকে দেখেন খুব সুন্দর। 11 মডেল এবং সিরিয়ালটাও 11, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সবকিছু অরিজিনাল। এটাও কিন্তু ডাক্তার সাহেবের গাড়ি। সিসি কত এটা ভাইয়া? এটা সিসি হচ্ছে 1000 সিসি। 1000 সিসি, তার মানে সাশ্রয়ী। হ্যাঁ, এটা গ্যাস তেল 100 মানেই যাবে। আচ্ছা, কত দাম এটার? এটা হাসান ভাই আমরা 11 লক্ষ টাকা হলে বিক্রি করে দেব। 11 লাখ টাকা। ওকে, আস্কিং প্রাইস 11, আসার পরে আরো সামথিং কিছু কম কমবে। আমার কাছে 10-20 হাজার টাকার বেশি কখনই কোনো গাড়ি কমে না। আচ্ছা আচ্ছা, আর এখানে বেশ কিছু কম দামি গাড়ি আছে, এক সিরিয়ালে সাজানো। আপনারা একটা একটা করে দেখতে থাকেন, আশা করতেছি মোটামুটি কম প্রাইসে বেশ কিছু গাড়ি পাবেন। টয়োটা 110, হ্যাঁ, 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 2 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট আছে। এটা কিন্তু এক্সি সেলুন, সামনে দুইটা বেলুন আছে, এক্সি সেলুনের দুটোটা বেলুন কাজ করবে আপনার জন্য। আচ্ছা, এয়ার ব্যাগ। ওকে, সো 110 যাদের লাগবে এই গাড়িটা দেখতে, খুব সুন্দর গাড়ি। দেখেন ভিতরে সিট কভারগুলো এবং পেপারস কমপ্লিট, এবং ভিতরে এলপিজি করা নাকি? হ্যাঁ, এলপিজি করা, ভিতরে সব লেদারের সিট কভারগুলো লাগা, এলপিজি করা আছে। পিছন দিক থেকে একটু দেখেন, 15 সিরিয়াল, আপ টু ডেট কাগজ। সো আপনারা কিনে নিয়েই কিন্তু চালাতে পারবেন, তবে নেওয়ার আগে অবশ্যই নাম ট্রান্সফারটা করে নেবেন। শরীফ ভাই, কত দাম এটা? এটা দাম হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা, কিছু কমাইয়া দিব আসলে। আচ্ছা, 6 লাখ টাকা আস্কিং প্রাইস। হ্যাঁ, আসার পরে কমবে 110। হ্যাঁ, ওকে, এরপরে এটা হচ্ছে 100 ওয়ার্গান। হ্যাঁ, 97 মডেল, এটা 2001 রেজিস্ট্রেশন। পেপারস আপডেট, সব কিছু এসি পেপারস আপডেট আছে। হ্যাঁ, পিছনে জায়গাও আছে আপনার লাগেজ রাখার জন্য। সিএনজি করা? হ্যাঁ, সিএনজি করা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আমরা 3.5 হলে ছেড়ে দেবো, ফিক্সড 3.5 লাখ টাকায় আপডেট পেপার সহ ওয়াগন, মানে ফিক্সড 3.5 লাখ, ফিক্সড প্রাইস। হ্যাঁ, ওকে, এরপরে এটা হচ্ছে 90। হ্যাঁ, এটা 90। হ্যাঁ, এটা 90, টয়োটা 90। এই 90 গাড়িগুলো কিন্তু খুব হেভি গাড়ি, এটা অনেক হেভি গাড়ি, এটা আমরা নিজেরা চলার জন্য হাসান ভাই রেডি করছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন বিক্রি করে দেবো, অন্য একটা গাড়ি দিয়ে আমরা চড়বো। পেপারস আপডেট আছে, এটাও পেপারস আপডেট, এসি আপডেট, সব কিছু আপডেট যা আছে। ওকে, সিএনজি করা আছে না? হ্যাঁ, কমপ্লিট আছে। ওকে, এটা প্রাইস কত? এটা দাম পড়বে 3 লক্ষ 40। 3 লাখ 40? হ্যাঁ, ওকে, 3 লাখ 40 হলে আপনারা 90টা পাবেন, কিন্তু গাড়ি তো অনেক ভালো। আবার আপনি দেখেন এটা 3 লাখ 40, আবার পাশেরটাতে আপনি আসেন এটা হচ্ছে শুধু 1 লাখ 20। এটা 90? হ্যাঁ, এটাও 90, কিন্তু এটা আপডেট নাই, এটা আপডেট নেই। ওকে, এটা হচ্ছে 1 লাখ 20, ফিক্সড। ওকে, 1 লাখ 20 হাজার টাকা, এটা ড্রাইভিং শেখানোর জন্য ঠিক আছে। আর দর্শক, আমি যেই গাড়িগুলা ফিক্সড বলে দেবো সেটা ফিক্সড, ওটা মার্কেটিং এর সিস্টেম নাই। আর যেটা বলি আস্কিং প্রাইস, ওটা আস্কিং প্রাইস। ওকে, তাহলে 1 লাখ 20 হাজার এই 90 গাড়ি, 1 লাখ 20 হাজার, এটা ফিক্সড। ড্রাইভিং শেখানোর জন্য খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গাড়ি, গিয়ার অটো, এটার অটো গিয়ার। হ্যাঁ, ওকে, এরপরে দেখাবো আরো একটা গাড়ি, এটা হচ্ছে 110, এটা 7-8 বছরের কাগজ ফেল আছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 97 মডেল, 2001 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে গিয়ার ম্যানুয়াল, এটা আমরা মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা হলে ছেড়ে দিব। সিএনজি করা আছে? সিএনজি করা আছে। ওকে, তাহলে মাত্র 1 লক্ষ 50 হাজার, যেটা শুরুতে বলছিলাম 1 লাখ 60, সেটাই 1 লাখ 50 হাজার, 10,000 টাকা কমাই দিলাম এই ভিডিওতে, পেয়ে যাবেন। ওকে, যান, আপনি বলতেছেন যে দাম কমাই দেন, এই জন্য 10,000 কমাই দিলাম। আচ্ছা, এরপরে এটা কি গাড়ি? এটা হচ্ছে 100 গাড়ি, ওমা, 71 টিভি গাড়ি, এটা হচ্ছে ওই ইয়াতে চলতো, সাংবাদিকরা চলতো, টিভিতে চলতো, 71 টিভিতে। আচ্ছা, এটা কি পেপারস? এটা পেপারস ফেল আছে, এটা যে অবস্থা আছে এই অবস্থা, এটা দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ, 4 বছর পেপার ফেল, এটা যে অবস্থা আছে 2.5 লক্ষ টাকা, এসি কমপ্লিট। ওকে, তারপরে এটা সেল হয়ে গেছে? হ্যাঁ, ওইটা সেল হয়ে গেছে। ওকে, এরপরে এই পাশ থেকে শুরু করি, বেশ কিছু গাড়ি আছে,
শুরু থেকেই আসলে এটা সেল হওয়ার মতই এক পার্টির সঙ্গে কথা হচ্ছে আমাদের তারপরে যদি কেউ আগে আসে বিক্রি করে দেব এটা আমরা এখন 1 লাখ 60 হলেও বিক্রি করে দেব 1 লাখ 60 হ্যাঁ 1 লাখ যেন আরো 10000 কমাই দিলাম 1.5 লাখ হলে এখন এটা বিক্রি করে দেব 1.5 লাখ টাকা 1.5 লাখ এসি কমপ্লিট আছে ফাটাফাটি মাত্র 1.5 লাখ হলে হ্যাঁ কাগজ মাত্র 1 বছর ফেল এই গাড়িটা হচ্ছে আপনার সুজুকি সুজুকি ওয়াগনার 5 এর মডেল 5 রেজিস্ট্রেশন 2020 পেপারস কমপ্লিট ছিল 20 নভেম্বর মানে অলমোস্ট 21 পর্যন্ত 1100 সিসি হ্যাঁ ওকে এরপর দেখাবো আর একটা রেজুয়াস রেজুয়াস এই গাড়ি টয়োটা রেজুয়াস 96 মডেল 2001 রেজিস্ট্রেশন হ্যাঁ এটার পেপারস কমপ্লিট 22 23 পর্যন্ত হ্যাঁ এবং বিশাল বড় সাইজের গাড়ি ভাড়া চালানোর জন্য অনেকগুলো সিট আছে হ্যাঁ 8-10 জন ট্যুরে যেতে পারবে কক্সবাজার সিলেট রাঙ্গামাটি নোয়া আসলে হাইয়েস্ট টাইপের সমান দেখেন এই পাশে একটা হাইয়েস্ট লেটার খরচও হাইয়েস্টের সমান অলমোস্ট হাইয়েস্টের কাছাকাছি কিন্তু সমান এবার একটা হাইয়েস্ট গাড়ি দেখাই এটা হচ্ছে সুপার জিএল ওলশেভের সুপার জিএল পেপারস পেপারস টেপার সবকিছু আপডেট সব আপডেট আছে হ্যাঁ ওলশেপের সুপার জিএল আচ্ছা 13 সিরিয়াল 13 সিরিয়াল তো যারা হাইয়েস্ট চাচ্ছেন ওলশেপের তাদের জন্য এই গাড়িটা এটার প্রাইস এটা হাসান ভাই আমরা এখন 6 লাখ হলে বিক্রি করে দেব 6 লাখ 6 লাখ ওকে এইটা কি ভাই এটা হচ্ছে ওই যে বললাম এলিয়ন গাড়িটা এই পাশে রাখছি দামি এলিয়ন কম দামের মধ্যে আবার একটা দামিও ঢুকে রাখছি দামিও ঢুকে রাখছি আচ্ছা সো এখানে একটা এলিয়ন গাড়ি খুঁজে পাইছি 2007 এর মডেল আর 11 এর রেজিস্ট্রেশন জি ব্ল্যাক কালার ওয়াও সো এলিয়ান গাড়িটাও কিন্তু আপনারা পাবেন সামিয়া কারাটে 2022 পেপারস কমপ্লিট এবং এটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে গাড়ির কন্ডিশন মোটামুটি 2007 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন এলিয়ন পুশ স্টার্ট হ্যাঁ তাহলে তো মোটামুটি ভালো মানের গাড়ি একটু ভিতরটাও দেখাই দেই ভিতরে আপনারা দেখেন উডেন প্যানেল আছে এটা কিন্তু পুশ স্টার্ট বুঝতে পারছেন পুশ স্টার্ট একদম ফ্রেশ অরিজিনাল কালার হ্যাঁ ক্রুজ কন্ট্রোল আছে আপনারা স্টিয়ারিং এর মধ্যে কিন্তু কন্ট্রোলার পাবেন এই পাশে একটু দেখেন একটু এসি কন্ট্রোল করার জন্য কিংবা মিউজিক কন্ট্রোল করার জন্য হ্যাঁ দেখেন এই যে পুশ স্টার্ট হ্যাঁ আমি যেটা বলতেছিলাম এই যে ক্রুজ কন্ট্রোল আছে হ্যাঁ পাশাপাশি পুশ স্টার্ট ওকে তো এলিয়ান গাড়িটার প্রাইস কত শরীফ ভাই আসলে হাসান ভাই আমাদের তো ছোটখাটো শোরুম এক এক সময় এক এক গাড়ি আনি বিভিন্ন যেটা পাই টোকা টাকা এটাই আনি এটার প্রাইস হচ্ছে মাত্র 16 লক্ষ টাকা 16 লাখ টাকা এলিয়ান 16 লাখ টাকা যান আরো 30000 টাকা কমায় দিমু 15 লাখ 70 ওকে গাড়ি তো ভালো গাড়ি 70000 টাকায় 2007 এর এলিয়ন আপনারা পাবেন এরপরে হয়ে যায় একালির চার নাম্বারটা প্রোবক্স 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 এটা কত মডেল এটা হচ্ছে 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন আচ্ছা আপডেট পেপারস হ্যাঁ আপডেট পেপার সিসি 1500 নাকি সিসি 1500 ওকে সো এই প্রোবক্সটার দাম কত এই প্রোবক্সটা আসলে আমরা 6.5 রাখতে পারবো 6.5 6.5 ওকে 6.5 হলে আপনারা এই প্রোবক্স গাড়িটা পাবেন এরপর আসলে আমি তো হাসান সাহেব বেশি দাম চাই না কম রেডি বিক্রি করে দিই 6.5 লাখ হয়তো 10-20000 টাকা কমে লই সেল করে দিব আচ্ছা এরপরে নিশান সানি দেখাই নিশান সানি এটা হচ্ছে 7 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন কাগজ ফেল হয়ে গেছে আমরা করে দিব ওকে 1 বছর পাবেন 1 বছর 2 বছর কমপ্লিট পাবেন ওকে সো নিশান সানি গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর গাড়ি সিজি করা হ্যাঁ ঠিক আছে এটার দাম এটার দাম হচ্ছে হাসান ভাই 7 লক্ষ টাকা 7 লাখ টাকা 7 লাখ টাকা আচ্ছা তারপরে কিছুটা কমবে আশা কিছু আপনার কথা কইলে আমি এমনিতেই 10000 টাকা কমায় দেই ওকে এরপর কেআর 42 হ্যাঁ কেআর 42 এটা খুব সুন্দর গাড়ি হ্যাঁ ওকে এটা হচ্ছে 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা আপনার টেক্সট ওখানে 1 বছর পাবেন আর ফিটনেস 2 বছর কমপ্লিট আছে ওকে হ্যাঁ এটা হচ্ছে 5 ডোর জিএল একটু ভিতরটা দেখেন দোনো পাশ দিয়ে একটু দেখেন কেআর 42 গাড়িগুলো হ্যাঁ কেআর 42 গাড়ি খুব সুন্দর গাড়ি খুব সুন্দর হ্যাঁ সিএনজি করা ভিতরে খুব সুন্দর ফ্রেশ সো কেআর 42 যাদের লাগবে এই গাড়িটা দেখেন 13 সিরিয়াল এটা একটু ভিতর দিয়ে এই পাশ দিয়ে একটু দেখেন দুই পাশ না এক পাশ খোলা যাবে দুনো পাশ এটা তো জিএল 5 ডোর ওই পাশ দিয়ে নামা যায় এই পাশ দিয়ে নামা যায় এটা হচ্ছে জিএল 5 ডোরের গাড়ি আচ্ছা কত দাম কেআর 42 এটা দাম হচ্ছে হাসান ভাই মাত্র 7.5 লাখ টাকা 7.5 লাখ হ্যাঁ তেল সিএনজি সবকিছু আপ টু ডেট আছে ওকে হ্যাঁ মাত্র 7.5 লাখ টাকা আজকের ভিডিওতে কিন্তু আমাদের একটা পিকআপ গাড়িও আছে হ্যাঁ সো সাথেই থাকলে আমরা পরে দেখাবো পিকআপটা দেখাবো এবার একটা 100 ওয়াগন দেখাই 2001 এর মডেল 6 রেজিস্ট্রেশন হ্যাঁ 2020 পেপারস কমপ্লিট 2020 পেপার কমপ্লিট এটা হচ্ছে গাড়ি খুব ভালো গাড়ি কিন্তু কাগজ আপডেট নাই কাগজ আপডেট করে দিলে এটার দাম 3.5 লাখ টাকা আর যেভাবে আছে এইভাবে যদি কেউ নেয় তাহলে 2.5 লক্ষ টাকা আমরা 20000 টাকা লস হলো বিক্রি করে দেব এরপর আপনাদেরকে দেখাবো একটা পিকআপ যেটা বলছিলাম একটা পিকআপও কিন্তু আসছে সামিয়া কারারে ভাই পিকআপ নিয়ে আসলেন প্রাইভেট কারের শোরুমে ঘটনা কি ভাই এটা পিকআপ পাইছি এক লোক সাইড দিয়ে দিয়েছে যে ভাই আমার এই পিকআপ নিয়ে যান
টাকা ঠিক আছে দেন টাকা ছাড়া না এটা কিনা আনছি ভাই 9 লক্ষ টাকা দিয়া 9 লাখ টাকা দিয়ে কিনা আনছি হ্যাঁ এটা দামি পিকআপ তো আচ্ছা এটা বেজিশু গাড়ি বেজিশু এটা টাউনেস না কি লেখা দেখেন এটা এটা বেজিশু গাড়ি 51 সিরিয়ালের বুঝছেন রেডি পিকআপ এটা হচ্ছে আপনার এই কভার মালটানার গাড়ি ভিতরে ভিতরে আপনি মাল নিয়ে তারপরে যে কোনো জায়গায় যেতে পারবেন এটা 7 এর মডেল দেখা যায় হ্যাঁ 7 এর মডেল পেপারস কি কমপ্লিট 8 এর 7 এর মডেল না 8 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট পেপার সবকিছু কমপ্লিট ওকে সো ঢাকা মেট্রো মো 51 সিরিয়ালের হ্যাঁ বডিও খুব সুন্দর আছে ফোর্ড এর তৈরি বডি হ্যাঁ খুব ভালো গাড়ি শক্ত বডি হ্যাঁ ওকে এটা দাম তাহলে কত দিবেন এটা দাম হলো আপনার এটা দাম হলো 12 লাখ টাকা 9 লাখ টাকা দিয়ে কিনে আনছেন একটু আগে কইলেন 9 লাখ টাকা কিনে আনছে 12 লাখ টাকা দাম না চাইলে কাস্টমারের কইবো 7 লাখ টাকা ওকে ওকে তাহলে আপনারা আসেন আসার পরে দামাদামি করতে পারবেন সামথিং কিছু ব্যবসা হলে আমরা ছেড়ে দেব আগে কাস্টমার আসুক তারপর আমরা দেখব এখান থেকেই শুরু আবার এখানেই শেষ মানে আমরা দুইটা সেগমেন্টে গাড়ি দেখাইছি এখানে কিছু দামি গাড়ি পাশে কিছু কম দামি গাড়ি সো দামি গাড়ির আশেপাশে আসি আপনারা যারা এখান থেকে গাড়ি কিনতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন শরীফ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করলে অবশ্যই তিনি দাম কমাই দিবেন আর শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ মামুদপুর ভৈগর বাস স্ট্যান্ডের একেবারেই পাশে সাইনবোর্ড থেকে আপনারা 1 কিলো ভিতরে আসলে পাসপোর্ট যে অফিসটা আছে এর একটু পরে কিন্তু সামিয়া কারাট আর সামিয়া কারাটার রেগুলার ভিডিও যদি আপডেট পেতে চান আমাদের সাথে থাকবেন এই পেজটা ফলো করে রাখবেন পাশাপাশি সামিয়া কারাটার একটা পেজ আছে সামিয়া কারাট সেটা আপনারা একটু ঘুরে আসবেন বলেন তো দর্শক আপনাদেরকে সবসময় আমি একটা কথাই বলবো যে আপনারা অন্তত সামিয়া কারাটে এসে আমাদের গাড়িগুলো দেখে ভিজিট করে যাবেন আমাদের এখানে সবসময় আপনারা ভেজালমুক্ত গাড়ি পাবেন এই ভরসা ইনশাল্লাহ দিতে পারি তো এই এই কথা বলে আমি শেষ করলাম আজকের মতো আসসালামু আলাইকুম ওকে সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে এই ভিডিওতে আল্লাহ হাফেজ